আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আসলে একটু দুঃখের মধ্যে সুখের সংবাদ, যেটা হলো আমার ইউআরপি যে কার্ডটা সেটা কিন্তু হ্যাক করা হয়ে গেছে অলরেডি, পুরো ট্রানজ্যাকশন। আর সেটা করছে আসলে, আমি দুপুরে একটা ভিডিও দিছিলাম যে ইউআরপি কার্ড দিয়ে কীভাবে এসটিসি সিম বা মোবাইল রিচার্জ করবেন, এরকম একটা ভিডিও দিছিলাম। তো আসলে আমার যে ভুলটা হয়েছে, সেই ভিডিওর লাস্টের দিকে আমার সেই এটিএম কার্ড পিন নাম্বার সবগুলো শো করছে, সেটা আমি লক্ষ্য করি নাই। তো প্রথম অবস্থায় আমি সেটাকে গুলা করে রেখেছিলাম, কিন্তু লাস্ট পর্যায়ে যে সে নাম্বারটা আবার একবার শুরু করছে সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারি না। কিন্তু আর সেখান থেকে হয়তো যারা ওই ফ্রড ট্রানজ্যাকশনের সাথে জড়িত, তারা সেই নাম্বারটা কীভাবে নিয়ে নিছে জানি না, তারা মানে হয়তো আমার ভিডিওটা পুরোটা দেখছে। তো দেখুন তারপর কি হয়েছে, আমি সন্ধ্যা, এই যে দেখেন সন্ধ্যা 6:38 থেকে শুরু করছে nybox.com $। তো দেখেন আসলে, দেখেন এই যে কতগুলো ট্রানজ্যাকশন, এখানে দেখেন কতগুলো মেসেজ আছে, $1, $2, এরকমভাবে অনেক মেসেজ আছে। তো আসলে অনেক মেসেজ আসলেও টাকাগুলো নিতে পারে নাই, তার কারণ হচ্ছে একটা আমি আপনাদেরকে দেখাবো। আমি আসলে যে আমি এখন প্রত্যেকটা কার্ডই, আমার যতগুলো কার্ড আছে, আমি কিন্তু এখন বর্তমানে প্রত্যেকটা কার্ডই যখনই কোনো লেনদেন করি তখন ওপেন করি, সাথে সাথে আবার আমি এটাকে ব্লক করে দিই, কারণ এখন আসলে ব্যাংকিং বিষয়টা খুবই একটু জটিল হয়ে গেছে। আর বিশেষ করে আমরা যারা ভিডিও আপলোড করি, তো আমাদের পিছনে আসলে অনেক হ্যাকাররাই ফুটপাতে বসে থাকে, যে কখন আমরা সেই এটিএমের ব্যাপারে কোনো কথা বলবো বা এটিএম কোর্সে শো করবো, কখন তারা সেভাবে সে নাম্বারটা এখান থেকে হ্যাক করতে পারে, এরকম আমাদের পিছনে কিন্তু লুক লাগাই থাকে। তো আসলে আমি এখান থেকে বাঁচার যে কারণটা সেটা দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারাও চাইলে এরকম করে রাখতে পারেন। তো এক নম্বর হচ্ছে, দেখেন এখানে কিন্তু আমার কার্ডটা লক করা আছে, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর হচ্ছে, দেখেন কার্ড সেটিং, এটাতে যাবেন। তো এটাতে যাওয়ার পর দেখেন আমি দেখাইতেছি আপনাদেরকে, অবশ্যই এটা লক্ষ্য করবেন, আপনাদের যদি এটিএম থাকে তো সেটা হোক ডিজিটাল হতো বা ফেসিয়াল, যেটাই থাকে না কেন আপনারা এভাবে এটাকে লক করে রাখবেন, তাহলে হয়তো যদি কখনও কেউ জেনেও যায়। দেখেন এখানে আছে অনলাইন ট্রানজ্যাকশন, এটা কিন্তু আমি ব্লক করে রেখেছি, বন্ধ করে রেখেছি। দেখেন তো আমি যখনই মানে কোনো ট্রানজ্যাকশন করি, সাথে সাথে আমি প্রত্যেকটা কার্ডকে যতগুলো সিস্টেম আছে বন্ধ করা, আমি এগুলো বন্ধ করে রাখি, কারণ যেহেতু আমার অনেকগুলো কার্ড এভাবে হ্যাক হয়ে যেতেছে। আর বিশেষ করে আমাদেরগুলো হয় কারণ হচ্ছে আমরা ভিডিও তৈরি করি, সেই ভিডিও তৈরি করার ক্ষেত্রে কোনো না কোনো ফাঁক দিয়ে হয়তো সে নাম্বারগুলো তারা পেয়ে যায়, তো এই জন্য তারা এই ধরনের ট্রানজ্যাকশনগুলো করতে পারে। তো আপনারা অবশ্যই এটা বন্ধ করে রাখবেন। তারপর আমি দেখেন নোটিফিকেশন দেখাইতেছি, আমার এখানে যে নোটিফিকেশনগুলো আছে, তো এখন কিন্তু আসলে একটু ডেঞ্জারাস হয়ে গেছে। দেখেন এখানে আমি নোটিফিকেশন দেখাইতেছি, দেখুন এখানেও কিন্তু সেম সেম নোটিফিকেশনগুলো চলে আসে। দেখেন কতগুলো নোটিফিকেশন আছে, যে সে এখান থেকে টাকা ট্রান্সফার করতে চাইতেছিল কিন্তু আমার কার্ডটা ব্লক করা থাকার কারণে কোনো টাকা এখান থেকে নিতে পারে নাই। তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের এরকম কোনো কার্ড থাকে তাহলে অবশ্যই কার্ডটাকে ব্লক করে রাখবেন। তো আমি অবশ্যই কার্ডটাকে একদমই ক্যান্সেল করে দিব, নতুন করে একটা কার্ড নিব। তো সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো কীভাবে ক্যান্সেল করবেন এবং কীভাবে একটা নতুন কার্ড নেবেন। তো এটাই ছিল আজকের মতো, যে আসলে কীভাবে ব্লকটা করে রাখবেন, তা নাহলে কিন্তু আপনার যে কোনো সময় যে কোনো সমস্যা হয়ে যেতে পারে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।